আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরো একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগ হচ্ছে, দেখেন আমি রেডি হয়ে গেছি। তো আমি গতকালকে শেয়ার করছিলাম যে আজকে আমি বেড়াতে যাব, আর সেটাই হচ্ছে, এই যে রেডি হয়ে গেলাম। সকাল থেকে কোনো ভিডিও শুরু করতে পারি নাই, এখন বাজে 12টা, এখন আমি বের হব। 1টা বাজে হয়তো যে পৌঁছাবো, দুপুরবেলা কারোর বাসায় যেতে নাই বা দেখতে খারাপ লাগে, তারপরও করার কিছু নাই। সকাল থেকে বিদ্যুৎ ছিল না, আর আমি মানে কাজ করতে লেট হয়ে গেছে, গোসল টোসল করে একবারে ঘর দরজা সবকিছু গুছিয়ে, মানে আমার যে রোগ আছে যে না গুছিয়ে কোথাও যেতে পারি না। তাছাড়া সকালে তাসনিমের হচ্ছে কোচিং ছিল, তাসনিম কোচিং থেকে একটু আগে আসছে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এই যে সে বোরকাটা পরে, আর এইদিকে হচ্ছে তাইফাও রেডি হয়ে গেছে। তাইফা রেডি হয়ে হচ্ছে বসে আছে, তাসনিম রেডি হয়ে বসে আছে, আর আমিও রেডি। তো এখন হচ্ছে আমরা বের হব, এরকম সময় ভিডিও শুরু করছি। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। তো কথা বাড়াবো না, চলে যাব, অলরেডি লেট। আর ওখানে কি কি নিব সেগুলো হচ্ছে গুছিয়ে নিয়ে নিছি, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের লাগেজ রেডি, আর আমি ছোট্ট লাগেজটা নিলাম। লাগেজ অবশ্যই নিতাম না, কারণ তাসনিমের বই খাতা নিতে হয়েছে, তাসনিমের কোচিং খোলা, তো ও কোচিনে যাবে। এই যে আর আমার ব্যাগও রেডি। ননদের জন্য হচ্ছে এই যে মালটা নিয়ে নিলাম, এখানে অনেকগুলি মালটা নিছি, আমার বাসায় ছিল আর কি। আর এখানে হচ্ছে আঙুর নিলাম, এই আঙুরগুলো হচ্ছে ফ্রিজে রাখার পরে এরকম সাদা সাদা হয়ে গেছে, ঠিক বুঝলাম না, সম্ভবত ঠান্ডার কারণে। তো আঙুরগুলিও নিয়ে নিব মালটার পাশে, আর যাওয়ার সময় হচ্ছে মিষ্টি নিয়ে যাব। খেয়াল রাখিয়েন ভাইয়া। আমরা হচ্ছে এসে পৌঁছায় গেছি, ঢুকো না। বাড়ির সামনের লুকটা একটু দেখাই, এটা সম্ভবত বট গাছ, অনেক ফুল ফুটছে, ফল আর ফুল না। আমরা হচ্ছে চলে আসছি, তাসান, এই যে তাসান আমাদেরকে রিসিভ করতে আসছে। তাসান কিন্তু আগে আমাকে দেখলে কান্না করতো, এখন হাসে না। ওয়ালাইকুম আসসালাম, আসি। তো এসে হচ্ছে বোরকা খুলে ফেললাম, আর একটু ঠান্ডা পানি খেয়ে নিচ্ছি। ননদ হচ্ছে ফ্রিজ থেকে একদম বোতল বের করে দিছে, বলছে ঢালেন, মাথায় ঢালেন আর মুখে ঢালেন, যেখানে ঢালবেন ঢালেন, ঠান্ডা পানি খেয়ে নি আগে।
আজকে মনে হয় 42-45 ডিগ্রি চলে আর আমি আসার সময় গোসল করে আসছি তো আরো বেশি গরম লাগতেছে দিয়া গেলে সমস্যা নাই কাটি দিব যাও ননদ এখনো রান্না করতেছে পুকুরের মাছ তোমাদের হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ওদের পুকুরের মাছ পুকুর দেখাবো আগে মাছ খাই তারপরে মাছ আমার পেটে যাওয়ার জন্য লাফায় এতগুলো বাজি করবা হ্যাঁ সবগুলো বাজি করবা দেখছো তো ও আমার ফেভারিট শাক রান্না করছে কলমি শাক দিয়ে ডাল দিয়ে এটা বাচ্চারাও পছন্দ করে আর এখানে জুস বানানোর কাজ চলতেছে তোমরা রান্নাঘরে এটা করছো কি আগে তো ছিল না ভালো হয়েছে ক্যাবিনেট করছো ভালো হয়েছে পুরোটা ক্যাবিনেট করছে এই যে রান্নাঘরে ফ্যান আছে বাতাস লাগবে আর রান্না তো আম রাস্তার পাশে পড়ি রইছে হ্যাঁ নেয় না বাড়ির ভিতরের গান নেয় তো ননদ হচ্ছে নাস্তা দিছে এখানে হচ্ছে আম তারপরে হচ্ছে আঙুর তারপরে হচ্ছে মালটা আর আছে শরবত খেয়ে একটু ঠান্ডা হল সাইফা দাসনি অলরেডি খাওয়া শুরু করে দিছে তুষমি তুষমি আমাকে দেখে হচ্ছে গোসল করতে চলে গেছে আসো এই যে তুষমি এখন আমার আসার কোনো ইচ্ছা ছিল না তুষমি প্রত্যেক দিন ফোন দিয়ে মামি আসেন মামি আসেন তোমাকে দেখাইতাম এই দেখেন তা আসান তাহসান আম খাচ্ছে দেখাও আম দেখাও তাহসান আম দেখাও আম দেখাও পলিতির নাম দেখাও আম এই যে তাহসান হচ্ছে আম খাচ্ছে এগুলো কি তোমাদের গাছের আম তানু না হলে তো ফরমালিন এক মাস থাকবা এক মাস বেড়ালে আদর থাকে না মা এটা ভিতরে ঢুকাই রাখো তাসনি ওই রুমে নিয়ে যাও না বয়েল দিয়ে দিব বয়েল আর আদা দিতে কষ্ট ওই পরিবেশ পরিবেশ বুঝে দিয়ে দিই আমি যেখানে মানুষটা ওইখানে বয়স আলাদা তোর দিকে ধরছিলি ক্যামেরা কিন্তু আমার দিকে দেখেন আমার ননদ কি করতেছে আর আমি এতক্ষণ আমি এতক্ষণ আমি সামনে কথা বলছি আর ও দেখাই তো এই জন্য আমি দেখাই দিলাম দেখাইছেন আমার দিকে ক্যামেরা ধর আরো ওইদিকে ফিরে খাচ্ছে এই জন্য দেখাইলাম এই যে মস মসে মাছ ভাজি মুস মুসে যাক আমি সুন্দর 12টা বাজাইছি আর কি আমি কান্না করতেছি না আমার কিন্তু চোখে ঝাঁজ যায় রান্না করে চোখে ঝাঁজ দুপুরে খাবারের জন্য চলে আসছি রান্না বান্না শেষ আপনাদের ভাইয়া এখনো আসে নাই মানে এসে পৌঁছায় না আসতেছে আর কি তো আমরা হচ্ছে খেয়ে ফেলবো 2:26 বাজে ও আসতেছে 3টা বেজে যাবে আমরা আর এতক্ষণ বসতে পারবো না তো বাচ্চাদেরকে দিয়ে দিছি এখন হচ্ছে ননদ ভাই বড়রা খেয়ে নিব আর সে একা একা এসে খাবে এই হচ্ছে ভাত বেড়ে রাখছে তারপরে হচ্ছে এখানে হচ্ছে শাক আর ইয়া দিয়ে ডাল দিয়ে রান্না মাছ ভাজা আর হচ্ছে চিকেন আর এই যে বাচ্চা পাটিরা আর এইখানে বাচ্চা পাটিরা খাচ্ছে
এখানে ওমরও আছে, ওমর আর তাহসান হচ্ছে ঘুমোচ্ছে। এই মাছবাজি গুলি আমার অনেক পছন্দ, আমার কাছে ভালো লাগে। শুধু আমি না, এটা আমাদের সবাই পছন্দ করে। মনে হয় গেট খুলে দিতে বলছে। আমার তো সেই পছন্দ। ভাইয়া 2 লিটার নিয়ে আসছে, 2 লিটার সেই হবে আজকে। দিয়ে 200 টাকা চাইছে, দিয়ে ঝগড়া করে। তুমি এখান থেকে কাস্টমার তুলছো বললে আমি আপনার কাছে যাবো না, আপনার কোনো সমস্যা, আমি এর কাছে যাবো। আপনার সাথে আমি কথা বলতেছি না, আমি ড্রাইভারের সাথে কথা বলতেছি। আমি কই ড্রাইভার সাহেব টানেন, আমার সময় নাই বসে থাকার, ড্রাইভার টান দিছে, আমি কথা বলার সময় নাই, গাড়ি টান দেন। এটা কোন মিশা? আবার না তুই এটা খাবো, এটা খেয়ে ফেলো। কি করতেছো বেবি? ছবি তুলছো, সুন্দর হয়েছে? কি সুন্দর পরিবেশ! তো আমরা হচ্ছে চলে আসছি ব্যালকনিতে, কেন আসছি জানেন? আজকে হচ্ছে কি বাবা, তাহসানের চুল ফেলবো, তাহসানের চুল ফেলে দিব সব। তাহসান চুল ফেলবে না, তাহসান আসো না, চুল ফেলবা না, বেচারা চুল ফেলবে না, আমি এখন জুলুম করে তাকে চুল ফেলবো। মামার জন্য কান্না করতেছে, গাড়ি নিয়ে আসে, গাড়ি যে বেল্লু করে দিছি, তাহসান খুব খুশি তাই না? চুল কাটার সময় তাহসান যা করছে, বেল্লু তাহসান, বেল্লু তাকাও তাকাও, এই যে তাহসানকে ক্যামেরায় উঠতেছে তো, তাহসান বেল্লু, তাহসান রাগ করছে, তার বেল্লু মারা দেখাবে না, কালকে দেখাবে তাই না? সোরা হাসি দেয়, সোরা হাসি। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, সন্ধ্যা হয়ে গেছে, নাস্তা করতে চলে আসলাম। এই যে দুধ চা আর হচ্ছে টোস্ট বিস্কিট,
هل يمكنك ان تكون